সোমবার চিরাচরিত প্রথা অনুযায়ী শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী এদিন সকাল থেকে হাজার হাজার লোক সমাগম লক্ষ্য করা গেছে এদিন ভোরে ত্রিপুরার পশ্চিম জেলার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মধ্য দিয়ে পূজার সূচনা করেন চান্তাই চতুর্দশ দেবতাকে মন্দির থেকে বের করে আনার পর ত্রিপুরা পুলিশের তরফে প্রথমে গার্ড অফ অনার জানানো হয় এরপর জন দেবতাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী হাওড়া নদীতে পুরোহিতদের সঙ্গে পুলিশ বাহিনী ব্যান্ড বাজিয়ে চোদ্দ দেবতার স্নানে অংশ নেয় কয়েক শত বছর ধরে এভাবে প্রতি বছর পুরাতন আগরতলার চৌদ্দ দেবতার মন্দিরে বাৎসরিক খাটচি পুজো অনুষ্ঠিত হয়ে আসছে রাজন আমলে ত্রিপুরা রাজবাড়ি যখন পুরাতন আগরতলা ছিল তখন থেকে এই খাটচি পূজা প্রচলন শুরু হয় পরবর্তী সময় রাজবাড়ী বর্তমান আগরতলায় চলে এলেও রাজাদের কুলদেবতাদের মন্দির রয়ে যায় পুরাতন আগরতলায় এবং প্রতি বছর харচি পূজা উপলক্ষে উৎসব ও মেলা আয়োজন করা হয়ে থাকে সাধন বিপে উৎসবকে এতে মোতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে মেলা চলে আবার শুধু আমরা সারা বিশ্বের খোলা কি পাহাড়ি কি বাঙালি কি হিন্দি সোজার মতো করে খাচ্ছি ভূবাজ মেলা আর ই নিউজ